আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি লামচপের রেজালা। তো এই রেজালা বানাতে আমার কি কি লেগেছে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব। এই রেজালাটা অনেক মজাদার এবং অনেক সুস্বাদু, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক এই লামচপ রেজালা বানাতে কি কি লাগছে। এখানে আমি 2 কেজি লামচপ নিয়েছি। এতে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, তেজপাতা 3টা, এলাচি, দারচিনি এলাচি, লবঙ্গ, এক ফালি টমেটো, আর পেঁয়াজ 2টা, ছোট সাইজের একটা রেড কালারের পেঁয়াজ, আর কিছু সামান্য তেল। ভালো করে নেড়েচেড়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের মতন আমি এটাকে সিদ্ধ করে নিব। দশ 15 মিনিট পর আবার আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিব। এখন আমি একটু 1 চা চামচ বাদাম বাটা, 2 চা চামচ টক দই,
টেবিল চামচ মরিচ গুঁড়া, এক টেবিল চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর জিরা গুঁড়া এক টেবিল চামচ। আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে লিড লাগিয়ে দেব। পনেরো বিশ মিনিটের মতন আবারও রেখে দেব আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। পনেরো বিশ মিনিট পর এখন আমি আবারও একটু নাড়াচাড়া দেব। আবারও লিড লাগিয়ে দিব। আবারও দশ মিনিট পর এই তরকারিটা হয়ে গেছে, চপ রেজালা। এখন আমি গরম করা দুধ এক কাপ দিয়ে দিলাম। আর সাথে দিব এক চা চামচ ঘি। তারপর আবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে আরো পাঁচ মিনিটের মতন রেখে দিব। একটু গরম মশলার গুঁড়া সামান্য, আবারও একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি। আর তরকারিটা হয়ে গেছে, এখন একটু তালা জিরার গুঁড়া দিয়ে দেব উপর থেকে। এখন লিড লাগিয়ে রেখে দেব। আমার তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিচ্ছি। এই তো হয়ে গেল চপ রেজালা। সবাই তো বাসায় চিকেন রেজালা, খাসির রেজালা, তারপরে গরুর মাংসের রেজালা করেছে,
এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চপ রেজালা, অনেক মজাদার। তো এখন সার্ভ করে দেখাচ্ছি। ভাত আর রুটি দিয়ে খেতে অনেক মজাদার এই চপ রেজালা। তো আজকে আমি আমার বাচ্চাদের ডিনারের জন্য চট জলদি তৈরি করে নিয়েছি পরোটা। তো আমি ময়দার মাঝে কিছু লবণ দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করেছি, সেটা একটা ননস্টিক কড়াইতে আমি এভাবে রুটির আকৃতি করে বানিয়ে নিচ্ছি। এটাকে আমি রুটির মতন হালকা ভেজে তারপর আমি তেলে দিয়ে দিব, তখন তেলের মাঝে পুরোপুরি পরোটা হয়ে যাবে। এই যে উপরটা ক্রিস্পি থাকবে আর ভিতরটা নরম থাকবে, অনেক মজার, বাচ্চারা অনেক আনন্দ করে খাবে। অনেক মজাদার। তো ভাই ও বোনেরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন নতুন যে ভিডিও দেব আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি আমাকে লাইক শেয়ার কমেন্ট দেন তাহলে আমি বুঝবো যে আমার ভিডিও বানানোটা সার্থক হয়েছে, আর আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। খুবই ইজিলি অনেক মজাদার এই রুটিও বলতে পারেন, আবার লুচিও বলতে পারেন। পরোটার মতনও স্বাদ আবার লুচির মতো স্বাদ, এরকম একটা ইজিলি, এত ইজি যে ঝটপট ঘরের মাঝে বসে বসে এরকম বানিয়ে নিতে পারবেন।
এই যে বানানো হয়ে গেছে পরোটা, আর সাথে আছে লামচপ রেজালা। আমি একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি, অনেক টেস্টি আর মজাদার। দেখুন ভিতরটা কিরকম ফুলকো আর নরম, আর উপরটা কিন্তু ক্রিস্পি। কি মজা! ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।